যেহেতু নতুন বছর চলেই এলো, প্রায় সামনেই শুভ নববর্ষ চলেই এসেছে, তার জন্য কিন্তু আজকে তোমাদের সাথে একটা দারুণ সিম্পল একটা বাঙালিয়ানা ভাবে একদম ট্র্যাডিশনাল একটা মেকআপ লুক তোমাদের সাথে শেয়ার করব। আর হ্যাঁ, আজকের মেকআপ লুকটা কিন্তু একদম ওয়াটারপ্রুফ, সোয়েটপ্রুফ, গরমের জন্য কিন্তু একদম পারফেক্ট, কোনোভাবে গলবে না একদম, এটা কিন্তু গ্যারান্টি সহকারে। যা যা প্রোডাক্ট ইউজ করেছি পরপর স্টেপ বাই স্টেপ যা যা সমস্ত কিছু যদি তোমরা ফলো করে থাকো তাহলে কিন্তু আজকের মেকআপটা একদম পারফেক্ট, সোয়েটপ্রুফ, ওয়াটারপ্রুফ। একদম লাস্টে কিন্তু লাইট টেস্ট দেখিয়ে দেবো। আর হ্যাঁ, আজকের এই মেকআপটাতে কিন্তু আমি কোনো রকম ফাউন্ডেশন, বিবি ক্রিম, সিসি ক্রিম কিচ্ছু ইউজ করিনি। ইন্টারেস্টেড কিভাবে আমি আজকের মেকআপটা করলাম? সো চলো বেশি কথা না বলে আজকের ভিডিও স্টার্ট করা যাক। যে কোনো মেকআপের শুরুতে তোমাদের কিন্তু স্কিন কেয়ার স্টেপটা অবশ্যই করতে হবে, আর তার জন্য তোমাদেরকে ক্লিনজিং, টোনিং, ময়েশ্চারাইজিং স্টেপগুলো অবশ্যই ফলো করতে হবে। প্রথমেই কিন্তু আমি অফ ক্যামেরাতে ভালো করে ফেসটাকে ক্লিন করে চলে এসেছি, আর এরপর আমি আজকে টোনারের জন্য ইউজ করছি হুইস কেয়ারের এই রোজ টোনারটা, যেটা কিন্তু ভীষণ অ্যাফোর্ডেবল প্রাইসে কিন্তু তোমরা পেয়ে যাবে। আর স্কিনের মধ্যে এটাকে স্প্রে করার পরে একটু হাত দিয়ে ড্যাব ড্যাব করে মোটামুটি এটাকে অ্যাবজর্ব হওয়ার জন্য কিন্তু এটাকে রেখে দেবে। তারপর এটা পুরোপুরি অ্যাবজর্ব হওয়ার পরে ইউজ করতে হবে একটা ভালো ময়েশ্চারাইজার, যেহেতু গরমকাল একদম লাইট ওয়েট বা জেল বেসের ময়েশ্চারাইজার কিন্তু অবশ্যই ইউজ করবে। আর ময়েশ্চারাইজার স্টেপটা একদমই কিন্তু স্কিপ করবে না, তোমরা তোমাদের স্কিন অ্যাকর্ডিংলি অবশ্যই একটা ভালো ময়েশ্চারাইজার ইউজ করো। আমি এখানে পন্ডসের একটা ময়েশ্চারাইজার ইউজ করে দিয়েছি, তোমরাও এরকম লাইট ওয়েট টাইপের একটা ময়েশ্চারাইজার ইউজ করতে পারো। যাদের খুব বেশি অয়েলি প্রবলেম রয়েছে স্কিনে তারা কিন্তু জেল বেসের যে কোনো ময়েশ্চারাইজার হালকা পাতলা ইউজ করতে পারো। এরপর স্টেপে আমি আমার আইব্রোটাকে ভালো করে ড্রয়ার ফিল করার জন্য এখানে ইউজ করেছি ইনসাইড কসমেটিক্সের এই আইব্রো ডিফাইনারটা, যেটার একদিকে রয়েছে এরকম আইব্রো ডিফাইনার আর আরেকদিকে রয়েছে স্পুলি ব্রাশ, যেটা কিন্তু ভীষণ ভালো একটা জিনিস। আর তোমরা কিন্তু এটাকে মোটামুটি 100 টাকার মধ্যেই পারচেস করতে পারবে, খুব ইজিলি অ্যাভেলেবল মার্কেটে, তোমরা যদি মার্কেটে না পাও অনলাইনে পেয়ে যাবে, খুব ভালো একটা জিনিস। আর এটাকে আমি ড্র করে নিয়ে স্পুলি ব্রাশ দিয়ে ভালো করে কিন্তু ব্লেন্ড করে নিয়েছি। এক্সট্রা পে ইউজ করতে হবে একটা ভালো প্রাইমার, আর তার জন্য কিন্তু আমি আজকে ইউজ করছি ইনসাইডস এর 3-in-1 এই পোর মিনিমাইজিং প্রাইমারটা। বিশ্বাস করো এটা একটা অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে অল স্কিন টাইপস এর জন্য একটা দারুণ একটা প্রাইমার বলতে পারো, সিলিকন বেসের একটা প্রাইমার, আর গরমকালের জন্য কিন্তু একদম একটা পারফেক্ট মেকআপ লুক কিন্তু তোমাদেরকে দেবে। আর মেকআপটাকে কিন্তু একদম সোয়েট ফ্রি রাখবে, ওয়াটার প্রুফ করবে, তো তার জন্য কিন্তু একটা ভালো প্রাইমার অবশ্যই তোমরা ইউজ করো। এটাকে ইউজ করার পরে মোটামুটি 2-3 মিনিট এটাকে মানে স্কিনে একটু অ্যাবজর্ব হওয়ার জন্য একটু টাইম দেবে। আর তারপরে ইউজ করছি আমি আজকে কোনো রকম ফাউন্ডেশন বা কোনো রকম কিন্তু সিসি ক্রিম, বিবি ক্রিম ইউজ করিনি, তোমাদেরকে প্রথমেই বলেছি। আর আজকে কিন্তু আমি আমার পুরো মেকআপটার জন্য ইউজ করছি ইনসাইডস এর এই HD কনসিলারটা, মানে এটা এত কম প্রাইসে একটা দারুণ কিন্তু তোমাদেরকে মেকআপ ফিনিশিং দেয়, সাথে ওয়াটার প্রুফ, লং লাস্টিং, সাথে কিন্তু এটা ম্যাট ফিনিশ দেয়, আর অয়েলি স্কিন বা কম্বিনেশন স্কিনের জন্য কিন্তু ভীষণই ভালো, গরমকালের জন্য একটা পারফেক্ট একটা কনসিলার বা তোমাদের একটা সুন্দর বেস ক্রিয়েট করে দেবে। আর পুরোপুরি কিন্তু এটা HD কভারেজ দেবে, মানে একদম হাই ডেফিনেশনের কভারেজ দেবে, ফুল কভারেজ দেবে। তোমরা চাইলে হালকা মেকআপের জন্য হালকাভাবে ইউজ করতে পারো, আমি কিন্তু খুব কম পরিমাণে ইউজ করেছি, জাস্ট যেখানে যেখানে আমার একটু হাইলাইটিং করার দরকার শুধু সেখানে সেখানে অ্যাপ্লাই করেছি, আর তারপরে একটা ড্যাম্প বিউটি ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করে নিয়েছি, ব্যাস আর কিচ্ছু করি। তারপরে এটাকে সেট করার জন্য ইউজ করেছি ল্যাকমি লুজ রোজ পাউডার, এটাও একটা অ্যাফোর্ডেবল এর মধ্যে মানে একটা অ্যামেজিং একটা প্রোডাক্ট, মানে তোমরা যত দামি প্রোডাক্ট ইউজ করো না কেন এই পাউডারটা যদি তোমরা একবার ইউজ করো তোমরা নিজেরাই বুঝতে পারবে যে কতটা তোমাদের সোয়েটকে কন্ট্রোলে রাখবে, সাথে তোমাদের মেকআপকে অনেকক্ষণ লং লাস্টিং করে, সোয়েট প্রুফ রাখে। নেক্সট স্টেপে আমি যে আইশ্যাডো প্যালেটটা ইউজ করছি সেটা হলো হিলারি রোদার একটা আইশ্যাডো প্যালেট। আর হ্যাঁ, আজকের ভিডিওতে আমি প্রত্যেকটা যে কটা প্রোডাক্ট আমি ইউজ করেছি সবগুলো কিন্তু 200 টাকার মধ্যেই আমি রেখেছি, তোমরা চাইলে একবার চেক আউট করতে পারো অনলাইন বা অফলাইন, সমস্ত জায়গায় কিন্তু তোমরা একই রেটে পেয়ে যাবে। আর তারপরে দেখতেই পাচ্ছ আমি আই লুকটাকে খুব হালকাভাবে ক্রিয়েট করেছি, একটা শিমার শেডও অ্যাপ্লাই করেছি জাস্ট হালকা করে, তারপরে সেম প্যালেট থেকে একটা ব্রাউনিশ টাইপের কালার নিয়ে জাস্ট নোজটাকে একটু কন্ট্রোল করেছি, কারণ আমার নাকটা ভীষণই বাজে দেখতে। যাই হোক, তোমরা কন্ট্রোল স্টেপটা কিন্তু অবশ্যই স্কিপ করতে পারো, আর যাদের ভালো লাগে তারা করতে পারো। সেম প্যালেট থেকে ব্লাশও করে নিয়েছি দেখতেই পেলে। নেক্সট স্টেপে কিন্তু আমি আইলাইনের জন্য আজকে আমি ইউজ করেছি NYBR এই ওয়াটার প্রুফ আইলাইনারটা, ভীষণ ভালো একটা আইলাইনার, আর মানে মোটামুটি তোমরা 100-150 টাকার মধ্যে এটা পেয়ে যাবে অনলাইনে, ভীষণ ভালো। আর এটা না জাস্ট তোমরা ইউজ করলে বুঝতে পারবে যে কতটা ভালো, তোমরা যতই ঘেমে যাও বা যতই তোমরা জল ঢালো কখনো এটা উঠবে না, যতদিন যতক্ষণ না তোমরা এটাকে অয়েল ইউজ করে তুলবে। আর আমি কিন্তু এটাকে সুন্দর করে একটা উইং করে নিয়েছি, আর সামনের দিকে একটু এক্সটেন্ড করে নিয়েছি। তারপরে আমি ইউজ করেছি NYBR এই হোয়াইট কাজলটা, তোমরা হোয়াইট কাজলটা চাইলে স্কিপ করতে পারো, বাট আমার বেশ ভালো লাগে হোয়াইট কাজলটা ইউজ করতে, আমি ইউজ করে নিয়েছি, এটাও কিন্তু তোমরা 200 টাকার মধ্যেই পেয়ে যাবে। নেক্সট স্টেপে ইউজ করেছি এখানে আইল্যাশের জন্য আজকে L18 এর এই মাস্কারাটা, যেটা খুব ভালো একটা মাস্কারা, মানে কম প্রাইসের মধ্যে মানে সস্তায় পুষ্টিকর বলতে পারো, খুব ভালো একটা মাস্কারা, তোমরা তোমাদের পছন্দের যে কোনো মাস্কারা এখানে ইউজ
করতেই পারো। এর পরের স্টেপে আজকে আমি হাইলাইটারের জন্য ইউজ করছি NYV এর এই হাইলাইটারটা। তোমরা চাইলে স্ট্রোব ক্রিমও ইউজ করতে পারো বা লিকুইড হাইলাইটারও ইউজ করতে পারো। দেখতেই পাচ্ছো আমার মতো গর্দভ কত রকমের হয় প্রাণী, মানে আমি এটাকে যখন পারচেজ করেছি এটা ভাঙা অবস্থাতেই পারচেজ করেছিলাম, মানে কত দয়ার শরীর আমার। যাই হোক, হাইলাইটারটা কিন্তু খুবই ভালো পিগমেন্টেশন, তোমরা চাইলে কিন্তু ইউজ করতে পারো, খুব লো প্রাইসে তোমরা পেয়ে যাবে। সমস্ত প্রোডাক্টস কিন্তু আজকে আমি 200 টাকার মধ্যেই রেখেছি। এর পরের স্টেপে আমি ইউজ করছি লিপস্টিক, আর লিপস্টিকের জন্য আজকে আমি ক্রেয়ন ম্যাটের একটা লিপস্টিক ইউজ করছি যেটা মার্স কসমেটিক্স এর। ভীষণ ভালো পিগমেন্টেশন, একদমই ঠোঁটকে মানে ড্রাই করে দেয় না, খুব ক্রিমি একটা প্রোডাক্ট, আর একদম ম্যাট ফিনিশ দেয়, লং লাস্টিং ওয়াটার। আর আজকে কিন্তু আমি একদম একটা রেড টাইপের একটা কালার ইউজ করে নিয়েছি। আচ্ছা, মেকআপ করা শেষে তোমাদের এই প্রবলেমটা কার কার সাথে হয়ে থাকে বলো তো? হেয়ার স্টাইলিং আমার সাথে কিন্তু সবসময় হয়ে থাকে, আর তার জন্য আমি একটা দারুণ সলিউশন কিন্তু অলরেডি রেখেই দিয়েছি, আর সেটা হলো আগারো হেয়ার ড্রায়ার ভলিউমাইজার। এটা কিন্তু আমার একটা মোস্ট ফেভারিট প্রোডাক্ট, আশা করি তোমরা সবাই জেনে গেছো কম বেশি। এই আগারো হেয়ার ড্রায়ার ভলিউমাইজারটা দিয়ে তোমরা খুব ইজিলি তোমাদের চুলটা খুব তাড়াতাড়ি কিন্তু ড্রাই করার সাথে সাথে তোমাদের চুলে একটা আলাদা ভলিউম প্রোভাইড করবে, শাইনিং প্রোভাইড করবে, স্ট্রেট অ্যান্ড স্মুথ থাকবে, তোমাদের চুলকে কিন্তু করবে ফ্রিজ ফ্রি, আর সারাদিনের জন্য কিন্তু এই স্টাইলিং গুলো ধরেও রাখবে। আর তোমরা কিন্তু পার্লারের মতো সুন্দর সুন্দর স্টাইলিংও করতে পারবে, তোমাদের চুলকে একদম ফ্রিজ ফ্রি রাখবে। তো দেরি কিসের, তোমরা যদি প্রোডাক্টটা পারচেস করতে চাও আমি কিন্তু ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে রেখেছি, আর তোমরা নিজেরাই দেখে নাও গাইজ আমার আফটার অ্যান্ড বিফোর হেয়ার লুকটা, মানে কতটা সুন্দর লাগছে জাস্ট একবার ইউজেই। একদম মিস করো না, সামনেই নববর্ষ, পারচেস করে নাও, আমি কিন্তু ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিয়েছি। তো চলো এবার তোমাদেরকে সুন্দর একটা হেয়ার স্টাইলিংও শেয়ার করে দিচ্ছি। ফার্স্টে কিন্তু ফ্রন্ট সেকশনটাকে একটু আলাদা করে নিয়ে সামনের দিকে একটু ব্যাক কম করে নিয়েছি, আর তারপরে ভালো করে একটু পার্টিশন করে নিয়েছি, তারপরে নিয়ে নিয়েছি একটা ফলস পাফ যেটাকে আমি পেছন দিক দিয়ে এভাবে সেট করে নিয়ে চুলটাকে ভালো করে পাফ করে নিয়ে কিন্তু এভাবে সাইড ক্লিপ দিয়ে সিকিউর করে নিয়েছি। খুব ইজিলি তোমরা এই হেয়ার স্টাইলটা করতে পারবে। তোমরা অনেকে জিজ্ঞাসা করো দিদি তুমি এই হেয়ার স্টাইলটা কিভাবে করো, কতটা ইজি ওয়েতে তোমরা কিন্তু করতে পারবে। আর তারপরে আমি এখানে দুটো ফেক রোজ এখানে ইউজ করে নিয়েছি, যেটা দেখতে আরো বেশি সুন্দর লাগছে। তোমরা চাইলে কিন্তু আসল ফুলও কিন্তু এখানে ইউজ করতে পারো। চলো এবার তোমাদেরকে দেখাবো যে আজকের আমার এই মেকআপ লুকটা কতটা সোয়েট প্রুফ আর ওয়াটার প্রুফ। আজকে আমি একবার জল ঢেলে নয় দুবার জল ঢেলে আর মুখটাকে ভালো করে ড্যাপ করে মুছে তোমাদেরকে দেখাবো যে আমার মেকআপটা কতটা ওয়াটার প্রুফ। সো দেখো একবার কিন্তু জল ঢেলে নিয়েছি, আর তারপরে পুরো বোতলের জলটাকে পুরো মুখে ঢেলে দিয়েছি, তারপরে কিন্তু একটা হোয়াইট টিস্যু দিয়ে ভালো করে ড্যাপ ড্যাপ করে কিন্তু মুছে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কতটা মেকআপটা আমার লং লাস্টিং ওয়াটার প্রুফ সোয়েট প্রুফ হয়েছে। তোমরা আমার আজকের এই মেকআপটাকে 10-এ কত দিচ্ছ সেটা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানিও, আর কারা কারা পয়লা বৈশাখের দিন এই লুকটাকে ক্রিয়েট করছো তারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও, আর আজকে লুকটা কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্টস করতে একদম ভুলো না। চুড়িদার কুর্তির সাথেও কিন্তু এই লুকটাকে অবশ্যই ট্রাই করতে পারো, দিনের বেলা বা রাতের বেলা দু টাইমেই কিন্তু তোমরা এটাকে ইউজ করতে পারো। তো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাতে একদম ভুলো না। যারা এখনো আমার চ্যানেলে নতুন আছো বা চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি, কি করছো তাড়াতাড়ি ঝটপট করে সাবস্ক্রাইবটা করে দাও, পাশে থাকা বেল বাটন অন করে দাও যাতে নতুন নতুন ভিডিও আসলে তোমাদের কাছে সবার আগে নোটিফিকেশন পৌঁছে যায়। তো চলো আজকে ভিডিও এখানে এন্ড করে দিচ্ছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো, আজকের মতো টাটা।